লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। বাবা মিঠি এমন হাবভাব দেখালো যেন মানে কেক তৈরি করাটা কোনো ব্যাপার না, ওর জন্য একদম ইজি টাস্ক। কোনো কি দেখছো বলো তো? মিস করছো খুব মিঠিকে। ইয়েস, মিঠির হল্লাটা খুব মিস করছি। আরো কেন মিস করছি বলো তো? কারণ আমার এই মিঠাই রানী যতই আমাকে উচ্ছে বাবু বলে ডাকুক, যতই তুমি বলুক না কেন, আমাকে নিজের থেকে দূরে সরিয়ে রেখেছে। ইয়েস, কিছু কি জানো তো মিঠাই, আমার কেন জানি না মনে হচ্ছে তোমার যাই মনে পড়ুক না কেন, তুমি যে আগে আমার জন্য যে ভালোবাসাটা ফিল করতে না, সেটা এখন আর ফিল করো না আমার জন্য। মনে আছে আগে তুমি আমাকে কত খুঁজতে, বিভিন্ন প্র্যাঙ্ক করতে, আমাকে এন্টারটেইন করার জন্য আমার প্রত্যেকটা টাস্ক মনিটর করতে? সেই মিঠাই রানীকে আমি খুব মিস করি। দেখো মিঠাই, আমি জানি সেই পুরনো ভালোবাসাটা জোর করে আর ফিরিয়ে আনা যাবে না, তাই ভাবলাম সবটা নতুন করে শুরু করি। সেটাও ইজি টাস্ক নয়। অ্যাকচুয়ালি ডক্টর ব্যানার্জি যে টাস্কটা করছে না, ইটস ভেরি ডিফিকাল্ট, খুব কঠিন টাস্ক। ভাবছি সেরকমই একটা কঠিন টাস্ক কিছু একটা টেক আপ করি, জানো তো, হল্লা বাড়িকে কনসাল্ট করতে হবে। কি বুঝলে? এবার দয়া করে উপরে এসো প্লিজ। গোপাল, আমি কি সত্যি মানুষটাকে কষ্ট দিয়ে ফেলছি না বুঝে? আমি কি করব গোপাল? আমি ঠিক কিভাবে ভালোবাসতাম আমার তো সেটাই মনে পড়ে না। এবার শাশুমা মিঠি স্পেশাল চিকেন কারিটা খাবে। মা দেখো, তুমি কিন্তু আমাকে বকো না, হ্যাঁ, আমি কাউকে হার্ট করতে চাই না, কিন্তু ডক্টর ব্যানার্জিকে মায়ের ভরসায় ছেড়ে দিলে উনি সারা জীবন ঢোকে গেলে যাবেন। উনি যখন আমাকে বিয়ে করেছেন আর আমিও যখন বিয়েটা মেনে নিয়েছি, তখন তো একটা বোঝাপড়া আসতেই হবে বস। ওনাকে না মা একটু কনফিডেন্ট তৈরি করতে হবে, তাই না বলো? শাশুমাকে ডেকে নিয়ে আসি। জন্মেও ভাবিনি এই সব করতে পারে। বিয়েটাও একটা নাটকের মধ্যে হলো, নাটক করে বিয়ে, সংসারটাও মনে হচ্ছে নাটক করেই হবে। আইয়ে 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 শাশুমা আইয়ে। শোনো দেখি না, তুমি মাঝে মাঝে এরকম হিন্দিতে কথা বলো কেন? মম থাক না মম, মানে ভাষায় কি বা যায় আসে, তাই যায় আসে। দেখুন মিঠির মতন কুক না আপনি দুনিয়াতেও কোথাও পাবেন না। কে বলুন তো কেমন হয়েছে? প্লিজ হ্যাভ ইট ম্যাম, এটা মিঠি স্পেশাল চিকেন কারি। দেখো না ওরকম ভ্রু কুচকে সিরিয়াস মুখ নিয়ে, দেখো না
এরপরই তো মুখে এক্সপ্রেশন বদলে যাবে শাশুমা। তোমাকে দেখে তো মনে হয় না তুমি রাঁধতে পারো, কিন্তু তোমার অতি বড় সমালোচকও বলতে পারবে না যে তুমি খারাপ রান্না করো। তাহলে বলছিলাম মম, তাহলে তুমি নিশ্চয়ই এবার মানবেই যে তোমার ছেলের হিরে চেনার চোখ আছে। থামো, বেশি কথা বলো না। নেক্সট টাইম যখন আসবো আমি চাই মিঠি আমার জন্য মাংস আর ভাত রেঁধে রাখবে। আজকে দেরি হয়ে গেছে, আমি আর খেতে পারবো না। নেক্সট টাইম আসলে আমি ভালো মতো করে খেতে চাই। সব সময় এরকম উড়নচন্ডি বানা না করে মাঝে মধ্যে আমার ছেলেটাকে এরকম একটু ভালো মন্দ রান্না করে খাইও, কেমন? খাওয়াবে খাওয়াবে বলছে। চলো মম, তোমার তো দেরি হয়ে যাচ্ছে, চলো আমি ট্যাক্সি অবধি ছেড়ে দিই। কিছু তো খেলেই না মম, কিছু একটা কিনে নিও বুঝলে তো। তুমি এসো, তোমার লাগেজটা ওই বলছে আবার আসবে, আমি কি করবো বলো? তুমি বলো আমি কি করবো এবার? মমকে ট্যাক্সিতে তুলে দিলাম। বলছি একটা কথা বলি, মানে আমরা তাহলে ডিনারটা করে নি না? না মানে এমন একটা অদ্ভুত বিয়ে হলো যে খাওয়া দাওয়াই তো হলো না। বসো, আমি খাবার দিয়ে দিচ্ছি, বসো। কি বলছো তুমি তো রান্না করলে, তোমার কি বন্টির মতো মেমোরি লস হলো নাকি? বলুন চিকেনটা এলো কোথা থেকে? আমি যে রান্নাটা খুব খারাপ করি সেটা আমিও জানি, আপনিও জানেন, অতএব আপনি কোনো চালাকি করেছেন। বলুন চিকেনটা কি করে এলো, বলুন বলুন। ভাই তুমি কাজ করো, তুমি না বাইরের কোনো একটা রেস্টুরেন্ট থেকে মুরগির ঝোল আনিয়ে নাও, ঠিক আছে? করে মিঠি যে মুরগির ঝোলটা রান্না করেছে ওইটা ওই মুরগির ঝোলটা দিয়ে রিপ্লেস করো। এক মিনিট আমি বলছি, আমি মিস্টার মদকের থেকে পরামর্শ নিয়ে পুরো ব্যাপারটা করেছি। আমি বলি, দেখো তুমি তো জানো আমার একটাই মম, তো তোমার হাতের রান্না খেয়ে মম যদি অসুস্থ হয়ে পড়তো বা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়তো ব্যাপারটা কি ভালো হতো? তোমার ভালো লাগতো না? চিন্তা করার কিছু নেই, তোমার রান্না করা চিকেনটা আমি রেখে দিয়েছি, ওটা আমি খাবো, আমি খাবো, বসো।
এবার তাহলে খাওয়া শুরু করা যাক। দাঁড়ান ডক্টর ব্যানার্জি, আমি খুব খারাপ রান্না করি, এটা খেতে হবে না। আর তাছাড়া আমার কুকিংয়ে কোনো ইন্টারেস্টও নেই। তাতে কি হয়েছে? উদ্দেশ্য অন্য হলেও তুমি তো কষ্ট করে রান্নাটা করেছো। একটা কথা বলি, মম খুব ডমিনেটিং জানি, আর তুমি ডমিনেট করা একদম পছন্দ করো না, সেটাও আমি জানি। কিন্তু আমার মম আমাকে একা হাতে বড় করেছে, সো মমকে আমি কোনো রকমভাবেই হার্ট করতে পারি না। আর তোমার বাবাও হয়তো তোমার সঙ্গে সারা জীবন এরকম ডমিনেটিং বিহেভিয়ারই দেখিয়েছেন, তাই হয়তো তোমার আরোই এটা পছন্দ না। আমি বুঝি, মম কিন্তু অতটাও খারাপ নয়। ইটস ওকে। কষ্ট করে আমার রান্না করা খাবার খেতে হবে। শুরু হবে না না, মানে পোলাইট নম্র ব্যবহারে মানে আমি একটু ঘেঁটে যাই, বুকটা ধরপড় ধরপড় করে। আচ্ছা কাজ দারুণ রান্না, দারুণ রান্না, দারুণ রান্না। রান্নাটা আমি করিনি, বাইরে থেকে এসেছে। ডিসগাস্টিং। ভাবতে তো অসুবিধে নেই, ভাবলাম যে কোন একদিন তুমি নিজে হাতে এরকম সুস্বাদু রান্না করে আমাকে খাইয়ে দিচ্ছ। আপনার কল্পনা শক্তি না একটু বেশি জোরালো, এরকম স্বপ্নেও কেউ ভাববে না, বুঝেছেন? কই নূর লাগে আখিয়া দি, রগ রগ বহ রহা বস তেরা নশা, ইশক কে তার ছেড়ে তুনে হ্যাঁ, কে না পুছে ক্যা করার রে, মেরা দিল জিপসি গিটার রে, কে না পুছে ক্যা করার রে, মেরা দিল জিপসি গিটার রে।
প্যাথোলজি ল্যাবের টেস্ট রিপোর্টগুলো এসে গেছে নাকি দেখি। হ্যাঁ এসে গেছে তো, দেখি ডক্টর বাসুর অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় কিনা। হ্যাঁ ডক্টর বাসু, তোষা বলছিলাম, কেমন আছেন? হ্যাঁ আমিও ভালো আছি। আসলে টেস্টের রিপোর্টগুলো না সব চলে এসেছে, আমি আপনাকে পাঠিয়ে দিয়েছি, প্লিজ একটু চেক করে নেবেন। থ্যাংক ইউ সো মাচ, দেখা করে নেব। থ্যাংক ইউ, এখন রাখছি। হ্যাঁ কি ব্যাপার, কার সঙ্গে কথা বলছিল? আমাদের দেখি ফোনটা কেটে দিলে তো কে? সবাইকে নিজের মতন ভাবো তাই না? সরো, তোষা যদি প্রেম করে সবার সামনে প্রেম করবে, লুকিয়ে ছুড়িয়ে করবে না। বাবা কি কথার কি মানে, এই জন্যই তোমার সঙ্গে কথা বলতে ভয় লাগে। কথায় কথায় সঙ্গীতার ব্যাপারটা তুলে আনো, ভুল হয়ে গেছে একটা, ভুল হয়ে গেছে একটা, এরকম বলার জন্য সারা জীবন তোমাকে শোনাবো, এটাই তোমার পানিশমেন্ট। ইনফ্যাক্ট তোমার ছেলে মেয়েদেরও শোনাবো আমি। বলছো ছেলে মেয়েদের গল্প শোনার সুযোগটা পাবো? ও মা, তুমি কেন শোনাবে, শোনাবো তো আমি। গল্পের স্টক আমার কাছেও কিছু কম নেই। যাক গিয়ে, গল্পটা ইম্পর্টেন্ট নয়, গল্প শোনানোর সুযোগ পাওয়াটা ইম্পর্টেন্ট, তাই না? কি হলো, উত্তর দিচ্ছ না? আমি জানি তুমি বাচ্চাদের খুব ভালোবাসো, আমিও কম ভালোবাসিনি, তাই বিবি না হওয়ার কি আছে? দেখেছো ব্যাকা ব্যাকা উত্তর দিচ্ছ? আরে বাবা স্পষ্ট হয়ে বলো না যে সোম আমাদের একটা বেবি চাই। কি করে বলি তোমায় সোম, সে কবে থেকে ডক্টর দেখাচ্ছি, আমার কিছু সমস্যা আছে, জানি না সেসব কাটিয়ে উঠতে পারবো কিনা। মা হতে তো আমিও চাই সোম, কাল ডক্টর বাসুর কাছে যাবো, দেখি উনি কি বলেন। গুড মর্নিং ডক্টর। গুড মর্নিং তোষা, বসো। ম্যাম এনি গুড নিউজ ফর মি? তোষা তোমাকে দেখেই মনে হয় যে তুমি বাচ্চাদের খুব ভালোবাসো, তাই না? হ্যাঁ আমি বাচ্চা খুব ভালোবাসি, ইনফ্যাক্ট তাই জন্যই তো আমি চারিদিকে নক করছি এটা জানার জন্য যে আমি মা হতে পারবো কি না। ম্যাম আপনি তো এতজনকে হেল্প করেছেন, আমিও যদি মা হতে পারতাম, আমি জানি ইটস প্রবাবলি লেট রাইট? না না তোষা, সেরকম কিছু লেট হয়নি। দেখো তোমার যে প্রবলেমটা আছে সেটা ট্রিটমেন্ট আমি শুরু করব, কিন্তু চান্স কম। দেখো তোষা আমি তোমাকে মিথ্যে আশা দিতে চাই না, কিন্তু একেবারে নাই বা বলি কি করে বলো তো? দেখো তোমার প্রবলেমটা আমি তোমাকে বুঝিয়ে বলছি কি, একটু জল খাবে? শোনো তোষা তুমি এক কাজ করো, তুমি তোমার হাজবেন্ডকে নিয়ে এখানে এসো, আমি ট্রিটমেন্টের ব্যাপারে ডিটেইলে কথা বলবো। না 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 আমি আসলে চাই না আমার প্রবলেমটা কেউ জানুক, আসলে আসলে সোম না মানে আমার হাজবেন্ড বাচ্চা খুব ভালোবাসে, আর এই জাস্ট দু তিন দিন হলো আমাদের সম্পর্কটাও ঠিক হয়েছে, দু তিন দিন আগে পর্যন্ত সম্পর্কটা ভালো ছিল না, তাই আমি আমি চাই না এটা কেউ জানুক। আচ্ছা ঠিক আছে রিল্যাক্স, তুমি ভেঙে পড়ো না, কেউ জানতে পারবে না, ঠিক আছে? এক কাজ করো তুমি কয়েকদিন পরে এসো, আমি এটা নিয়ে একটু ভাবনা চিন্তা করি, সিনিয়র ডক্টরদের সঙ্গে একটু আলোচনা করি, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা হসপিটাল ফাউন্ডেশন ডে এর জন্য অর্ডার নিতে এসছেন তো, ঠিক আছে তাহলে হ্যাঁ হ্যাঁ ওনাদের এখানে পাঠিয়ে দিন। আচ্ছা ঠিক আছে তোষা, তুমি তাহলে দুদিন পরে এসো, তখন ডিটেলসে কথা বলবো। থ্যাংক ইউ ম্যাম, আসছি।
কি আবার তুমি এখানে? আমি আমি তো এখানে বন্ধুর জন্য এসেছিলাম। তো তোমরা? ও হ্যাঁ হ্যাঁ, শুনলাম তো এই হসপিটাল ফাউন্ডেশনের অর্ডার নিতে এসছো। খুব ভালো, ক্যারি অন। হ্যাঁ, আমি আমি আসছি এখন। ডাক্তার দিদি, ডাক্তার দিদি, ওনার কি কিছু হয়েছে? উনি আমার বড় জা। সেটা আপনি ওনাকে জিজ্ঞাসা করুন। আমি আসছি, আরো দুজন মেম্বার আছে, তাদেরকে নিয়ে আসছি। কি ব্যাপার বলো তো, তুমি কিছু বুঝতে পারলে? মনে হলো না তোর সাথে কিছু লুকোচ্ছে। হ্যাঁ বর্তা, আমারও মনে হলো বড় জা কিছু একটা লুকোচ্ছে। এটা কি তোর সামনে? দেখো টেস্ট রিপোর্টে ফাইলটা ফেলে গেছে। কি যে ক মনে হয় ওইক্ষণি খবরটা পেয়েছে। প্লিজ প্লিজ একবার গিয়ে দেখো, যাও। তা যাচ্ছি বলতে যাচ্ছি।